নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু মজার, খানিকটা বিরক্তিকর। বিরক্তিকর এরকম এই জন্য বলছি যে রোজ রোজ ভুল হলে তখন তো বিরক্তি লাগে, একদিন ভুল হলে তাহলে বিষয়টা হাসি হয়, মজার হয় যে ভুল করে হয়ে গিয়েছে। কিন্তু যদি ভুলের মাত্রা বাড়তে থাকে তাহলে তো বিরক্ত আসতেই পারে। ভুল কে করছে? গুগল। কি ভুল করছে গুগল? যে কিনা সব উত্তর দেওয়ার জন্য বসে আছে আমাদের গোটা পৃথিবী, সে যখন ভুল করে তখন তো বিপত্তি বাড়তেই থাকে। কিরকম আপনাদের মনে থাকবে, গত কিছুদিন আগেই রশিদ খান, আফগানিস্তানের খুব বিখ্যাত ক্রিকেটার, গোটা পৃথিবীর মানুষ বোঝেন যারা ক্রিকেটটা দেখেন নিয়মিত, যে রশিদ খান আফগানিস্তানি ক্রিকেটার সত্যি শুনতে কেমন লাগে। তিনি এই পৃথিবীর যে কোনো ক্রিকেট খেলিয়ে দেশের যদি নাগরিক হন তাহলে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে তিনি প্রথম একাদশে থাকবেন, সেটা ভারতবর্ষ হোক বা যে কোনো টিমের হোক। রশিদ খান এই লেভেলের ক্রিকেটার, দুর্দান্ত ক্রিকেটার। তিনি আইপিএল কেন, গোটা পৃথিবীর যে কোনো দেশের যে লিগগুলো হয়, টি টোয়েন্টি লিগ হয়, তার সবকটাতেই রশিদ খান খেলেন, দাপটের সঙ্গে খেলেন। তা সম্প্রতি গুগলে সার্চ করলে দেখা যাচ্ছিল অনুষ্কা শর্মা নাকি রশিদ খানের স্ত্রী, রশিদ খানের স্ত্রী হিসেবে অনুষ্কা শর্মার নাম দেওয়া হচ্ছিল। এবার সেরকম ভুল হচ্ছে শুভমান গিল, কেকেআরের ক্রিকেটার, আমাদের ইন্ডিয়া টিমের হয়েও সম্প্রতি খেলেছেন, আগামী দিনে তিনি দীর্ঘদিন ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে খেলবেন এমন আশা আমরা করতেই পারি। আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে শুভমান গিল অসাধারণ পারফরমেন্স করেছিলেন। তারপর গত বছর আইপিএলে কেকেআরের হয়ে শুভমান গিল আরও নিজেকে মেলে ধরেন, তিনি বোঝান। আর শুভমান গিল বেশ ভালো ক্রিকেটার, একদম রাহুল দ্রাবিড় ঘরানার ক্রিকেটার, ক্লাসিক্যাল ক্রিকেট খেলেন, আবার বিধ্বংসী রূপও দেখান, বেশ ভালো ক্রিকেটার। তো সেই শুভমান গিল, তিনি এখন, তিনি নাকি তার স্ত্রীর নাম সারা তেন্ডুলকার, যিনি কিনা সচিন তেন্ডুলকারের মেয়ে। তো আদৌ ঘটনাটা এমন নয়, বাস্তবে নয়, হ্যাঁ, তবে সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমান গিলের বোধহয় একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা খবর। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি আপনি যখনই বোধহয় একটু মোবাইলটা নিয়ে নাড়ি, স্ক্রল করি, তখন এই ধরনের খবর আমাদের চোখে পড়ে। তা হতে পারে যে এর পেছনে কিছু ঘটে, তাই কিছু রটে যদি এই সূত্র ধরি তাহলে হতে পারে সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমান গিলের একটা সম্পর্ক আছে, আবার হতেও তো পারে যে কোনো সম্পর্ক নেই। তবে এরকম একটা সম্পর্ক উস্কে দেওয়ার মতো কাজ সারা তেন্ডুলকারও করেছেন এই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে শুভমান গিলের একটা দুরন্ত ফিল্ডিং এর পর সেটা পোস্টও করেন সারা তেন্ডুলকার, তার এতটাই ভালো লাগে। তো জানানি ঠিক কি ঘটনা, তবে যেভাবে খবরগুলো চলছে চারপাশে তাতে বোঝা যাচ্ছে যে কোনো একটা দিন যদি এমন ঘটনা ঘটে যে শুভমান গিল সচিন তেন্ডুলকারের জামাই হয়ে দাঁড়ান, তাহলে খুব অবাক হওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই। তো কেন এরকম দেখাচ্ছে গুগল রোজ রোজ? তার কারণ হলো রশিদ খানকে সম্প্রতি কেউ জিজ্ঞেস করেছিলেন, কোনো মিডিয়া জিজ্ঞেস করে যে আপনার প্রিয় অভিনেত্রীকে, তাতে রশিদ খান বলেন অনুষ্কা শর্মা এবং প্রীতি জিন্তা। যেহেতু তিনি অনুষ্কা শর্মার নাম প্রথমে নেন, তাই বোধহয় গুগল ভুলবশত অনুষ্কা শর্মাকে রশিদ খানের স্ত্রী বলে। তবে শুভমান গিলের স্ত্রীর নাম কি করে সারা তেন্ডুলকার হয়ে গেল? তার কারণ শুভমান গিল এবং সারা তেন্ডুলকারকে জড়িয়ে ইদানিং প্রচুর খবর বেরোচ্ছে। এই প্রচুর খবর দুজনকে একসঙ্গে নিয়ে, দুজনের সম্পর্ক নিয়ে হতে হতে বোধহয় গুগল ভুল করে বুঝেছে যে সারা তেন্ডুলকার শুভমান গিলের স্ত্রী, তাই গুগল দেখাচ্ছে যে শুভমান গিলের ওয়াইফের নাম সারা তেন্ডুলকার। তো গুগল এই ভুল শুধরে নিক যত তাড়াতাড়ি সম্ভব, তবে বহু মানুষ হয়তো চাইবেন, আমি তাদের মধ্যে একজন, যে যদি এই জুটিটার সম্পর্ক সত্যি হয় আর এরা দুজন আগামী দিনে মেলবন্ধন হয়, দুজনে একসঙ্গে ঘর করেন, সংসার করেন, বিয়ে করেন, তাহলে ভাবতে খারাপ লাগে না। সচিন তেন্ডুলকারের জামাই একজন ক্রিকেটার হবেন, এটা খুব খুব কাঙ্ক্ষিত, ভালো লাগার জিনিস। আর তিনি যদি শুভমান গিলের মতো একজন দুরন্ত প্রতিভাবান ক্রিকেটার হন তাহলে তো আরও কোনো কথা নেই। সুদর্শন শুভমান গিল দুর্দান্ত ক্রিকেট খেলেন, মাথাটা অসম্ভব ঠান্ডা, ধৈর্য আছে, ক্রিজে পড়ে থাকতে পারেন, আবার ব্যাট চালিয়ে রানটাও করতে পারেন, ওভারঅল একটা দুরন্ত প্যাকেজ, একটা ট্যালেন্টেড প্যাকেজ হলেন শুভমান গিল। তিনি যদি সচিন তেন্ডুলকারের জামাই হন ভাবতে খারাপ লাগবে না। তো গুগল যদি জ্যোতিষীদের মতো আগে থেকে সব কিছু ঠিক করে রেখে বলে দেয় তাহলে অবশ্য আমার কিছু বলার নেই, আর যদি ভুল করে করে কাজটা তাহলে এরকম ভুল গুগল যেন আর না করে, বারবার করলে এবার মানুষ একটু বিরক্তই হবে। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।